ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ তার দিকে চোখ তুলে তাকায় না। তাকায় না কি? মনে হয় বুঝাইতে পারি না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ তার দিকে চোখ তুলে তাকায় না। ফুল যখনই ফোটে হয়তো ঘ্রাণেও তাকায়, নাইলে রং দেখা তাকায়, কালার দেখা তাকায়। কালার দেখা তাকায় থাকে, এত সুন্দর, ঠিক না? কি বলেন? কেউ মাথায় গুছে, কেউ খোপার ভিতরে গুছে, কেউ গলায় লাগায়, কেউ হাতে লাগায়। আজ পর্যন্ত দেখছেন ফুল পায়ে লাগাইতে? হ্যাঁ হ্যাঁ, কেন? আকর্ষণের পাত্র। কিন্তু শর্ত হইল ফুটতে হবে। মানুষ যখন দিনই কথা ধ্যান দিয়া শুনবে তখন দিলে গাঁথবে। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো দিনই কথা কেউ ধ্যান দিয়া শোনে না। যেইভাবে শোনার কথা ওইভাবে শুনে, যার কারণে দিলে গাঁথে না, আমল হয় না, আমল হয় না, বিদায় আকর্ষণের পাত্রও হয় না। ফুল যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয়, ফল যখন ফলে তখন আকর্ষণের পাত্র হয়। দিনই কথা শোনা চাই, যত মনোযোগ দিয়া শোনা যায়, যত চুপচাপ আংসে তু কোরআন বলে বিলকুল চুপচাপ। সাহাবাই কেরাম লড়তেনও না, নড়াচড়াও করতেন না, আল্লাহ রসুলের কাছে যখন শুনতেন। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, শুনতে দেরি, শুনতে দেরি, মানতে দেরি হয় নাই, কেন? যোগ্যতা চলে আসছে, যেইভাবে শোনার ওইভাবে শুনছে তো ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে, মানা শুরু হয়ে গেছে। যখন মানছেন তখন আকর্ষণের পাত্র হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে না হইলে কি হবে আকর্ষণের পাত্র? সাহাবায়ে কেরাম সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র এটা এসে। যদি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র না হইতেন তাহলে ডাকলে ম্যাগ আসতো কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া আমাকে বুঝান, যদি আকর্ষণের পাত্র না হইতো মেঘের কাছে তো ডাকলে আসতো না কেন? আকর্ষণের পাত্র হইলেই তো রাত ছাদে উঠা কাঠফাটা রইদে দাঁড়ায় থাকে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? ইঙ্গিত টিঙ্গিত কিছু বোঝেন টোঝেন না, বিয়ে শাদি করেন নাই তো প্রত্যেকে বুঝবেন, ঠিক না? আকর্ষিত হইলেই তো কাঠফাটা রোদে ছাদে উঠা দাঁড়ায় আছে, ঠিক না? রাস্তার ভিতরে হাঁটতেছে, আরে কি হইল? হয়তো এ আকর্ষণ আকর্ষিত অথবা ও আকর্ষিত, ঠিক না? সাহাবায়ে কেরামের দিকে সৃষ্টি কাছে এরা আকর্ষণের পাত্র ছিল, এই জন্যই ম্যাগ ডাকলে আসে, এই জন্যই টোকা দিলে ভূমিকম্প ভাগে, এই জন্যই চিঠি দিলে সমুদ্র পানি ছাড়ে, দরিয়ায় নীল পানি ছেড়া দেয়। এরা আকর্ষণের পাত্র, এই জন্য সূর্যকে ইশারা করলে থেমা যায়। সাহাবাদের যত কেরামত আছে সব এটারই নিদর্শন। সাহাবাদের না, এই যুগ পর্যন্ত আল্লাহওয়ালাদের দিনদারদের যত কেরামত আছে সবগুলা এই কথার নিদর্শন যে এরা সব আকর্ষণের পাত্র, এরা সব সৃষ্টি এদের দিকে আকর্ষিত। সৃষ্টি নাইলে শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসল্লা দিয়া সুরমা নদী পার হয় তো পার হয় কি করে? মুসল্লা দিয়া বিজ্ঞান হিসাবে ভাবেন না, আপনারা বিজ্ঞানের যুগে আছেন না, বিজ্ঞান দিয়া ভাবেন পসিবল যে একজন ব্যক্তি মুসল্লায় বৈশা নদী পার হবে? বিজ্ঞান বলবে এটা অসম্ভব। না, তুমি বিজ্ঞান এই জন্য বলো অসম্ভব, তুমি বুঝলে বুঝতা যে সম্ভব, এটাই সম্ভব।
আমি তো বলতেছি এটা উনি কম করছেন, এটা উনি কমই করছেন। শাহজালালের তো উচিত ছিল, হয়তো হাঁটলে একটু কষ্ট হতো এই জন্য মুসল্লা নিয়েছেন, নাইলে মনে হয় উনি হাইটেই পাবেন। উনি হাইটেই, কিন্তু হাঁটলে একটু কষ্ট হতো না? হাঁটলেও তো কষ্ট হয়, বয়স্ক মানুষের হাঁটতে কষ্ট হয়, এই জন্য উনি মুসল্লা বৈশা পার হয়েছেন, নাইলে উনি হাইটেই পার হইতেন। আকর্ষণের পাত্র সত্য এটাই না, আমি বুঝতে পারতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। যদি বুঝাইতে পারতাম, এমন কিছু জাদু জানতাম যে আমার জাতিকে আমি বুঝাইতে পারি, তাহলে বিশ্বাস কসম খোদা রোজার দিন বলতেছি দিন ফাইরা বুঝাইয়া দিতাম। না আমি বুঝতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি। দিনই কথা শোনা উচিত, যত ধ্যান খেলে শোনা যায়, নড়া চড়াহীন শোনা যায়, চুপচাপ। কোরআনও বলে লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের সর্বশেষ শব্দ ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ফলাফল বলে দিছেন, আমরা রহমতের চাদর দিয়ে তোমাকে ডাইকা দিব, রহমত কি? লাআল্লাকুম তুরহামুন, বিশেষ রহমত তোমাদেরকে আমি দিব, আর বিনিময়ে বিশেষ রহমত কি? বিশেষ রহমত তোমাদেরকে দিব। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন, অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন রহমতম মিন্না, রহমতম। আয়াত লম্বা, আমি শেষ শব্দ বলতেছি, রহমতম মিন্না, রহমতম মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে বিশেষ একটা গিফট দিব, বিশেষ একটা, বিশেষ একটা হলো রহমত দিব, রহমত না, এটা ব্যাপক শব্দ, রহমতম মিন্না, আমাদের পক্ষ থেকে বিশেষ একটা গিফট আপনাকে কি দিব। ওটা গণাইতে গেলে আমি হারায় যাব। ওই রহমত কি, বিশেষ রহমত কি, এটা গণাইতে গেলে আমি হারায় যাব। চলেন একটা দেখাই। সমস্ত নবীরা দোয়া করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আল্লাহ কারোরটা কবুল করেন নাই, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামেরটা কবুল করছেন। এটা হলো বিশেষ রহমতের গিফট, প্রথম বিশেষ রহমতের প্রথম, আপনাকে আমার বন্ধুর উম্মত বানাবো। সবাই কিন্তু দরখাস্ত করছে, কিন্তু কারোরটা কবুল হয় নাই, ঈসা আলাইহিস সালামেরটা কবুল হয়েছে। এটা হলো বিশেষ রহমত, বিশেষ রহমত। কি আপনি মনে করেন না এটা বিশেষ রহমত? হ্যাঁ, ও আপনার আমি ফাও পাওয়া গেছি, এই জন্য মূল্য নাই, এই জন্যই তো আমি বলি হায় হায়। এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, এরা জানি না যে এরা কে। আপনি ভাবেন মানুষ হিসাবে আপনার দাম আল্লাহর কাছে, মানুষ হিসাবে যদি আপনার দাম আমার কাছে, দাম আল্লাহর কাছে হইতো, তাহলে দুইটা শব্দ আমাদের কপালও লাগত, গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, দুটো লাগত আমাদের কপালে। মানুষ হিসেবে আল্লাহর কাছে আমাদের কোনো দাম নেই। বলবেন কোরআনে তো দাম আছে, আছে, আমিও মানি, আছে, আমিও মানি, ওটা সীমিত, ওটা ওই যুগের লোকের জন্য। আপনার আমার দাম আল্লাহর কাছে শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে। কতগুলা দাম জানেন মানুষ হিসাবে, আর কয়টা দাম আপনার কাছে, আল্লাহর কাছে আর কতটুকু ভ্যালু, কতটুকু মান, কতটুকু মর্যাদা? উম্মত হিসাবে আপনার আর আমার আল্লাহর কাছে অগণিত ভ্যালু, অবর্ণনীয় দাম, গয়না শেষ করা যাবে না যে কত দাম।
এই উম্মতের দাম কত আল্লাহর কাছে, মানুষ হিসাবে না, মানুষ হিসাবে না, উম্মতে মুহাম্মাদি হিসাবে। সদ ইচ্ছায় হয়ে গেছি তো, আল্লাহর ইচ্ছায় উম্মত হয়ে গেছি, এই জন্য বুঝতেছি না যে উম্মতের দাম কত। আর দ্বিতীয় কথা হলো, কোরআন তো পড়ি না, পড়িও না। তৃতীয় কথা হলো, কোরআন যারা জানে তাদের সাথেও তো ঘুরি না, তাদের সাথেও তো ঘুরা বোঝেন। আমাদের কয়জনের আলেম ওলামাদের সাথে সম্পর্ক আছে, এদের সাথে সময় দিই, এদের সাথে উঠা বসা চলা ফেরা। আমরা তো এইভাবেই বাঁচি না যে আমরা কি কম জানি নাকি, এদের কাছে কেন যাব। হ্যাঁ, গুগলে সার্চ দিতে দেরি, সবকিছু তো আমাদের বাড়িতে পাঠায় দিতে দেরি করে না, আবার চারজন এ না কি কর, বাড়িতে পৌঁছায় দিলে আসে না, হোম ডেলিভারির একটা চার্জ নেয় না। হ্যাঁ, গুগল তো ওইটাও নেয় না, ঠিক না, সব বাড়িতে পাঠায় দেয়। আমাদের তো আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, রাগ হয় না, কিন্তু সময়ে দিন দিয়া নোট করে রাখেন, একদিন আপনি আমার এই কথা বুঝবেন, ওই দিন কোনো কাজে দিবেন, আমারটাই বলা যেটা বলতেছি এটাই সত্য হবে, সত্য এটাই। আমাদের আলেম ওলামাদের সাথে সোহবত নাই, আসা যাওয়া নাই, চলাফেরা নাই, উঠা বসা নাই। আমার তাবলিগি সাথীরও রাগ হয়ে যাবে, যতদিন তাবলিগে দিছেন এর তুলনায় কয়দিন আলেম ওলামার সোহবতে দিছেন বলেন, কয়দিন দিছেন, তিন চিল্লা দিছেন বলবেন আল্লাহর রাস্তায়, আমিও মানি আল্লাহর রাস্তায়, আর একটা তিন চিল্লা একজন আলেমের কাছে দেন না, দেখেন আপনি কি বলেন, দেখেন কি বলেন আপনি, আপনি কি হন দেখেন। আপনারা চিনবেন কি চিনবেন না জানি না আমি, তো কি উসমানি সাহেবকে চিনেন, ওনার পীরের চিনেন, কে ডাক্তার আব্দুল হাই সাহেব, ওনার পীর ডাক্তার, মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে, আমি ওনাকে চিনি, আমি ওনার চেম্বারও চিনি, মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে একজন ডাক্তার। তার খলিফা কে, তো কে উসমানি চিনেন কাকে বলে, হ্যাঁ, বর্তমান দুনিয়া একটাই ব্রেন আছে, বর্তমান দুনিয়া একটাই ব্রেন, সারা দুনিয়া আরব আজম মানে, তার পীর হলো একজন ডাক্তার যার কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয়, উসওয়ায় হাসানা, ঠিক না, উনি কার সোহবতে যেয়ে হয়েছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবতে যেয়ে হয়েছেন, ওনার পীর হলেন থানভী রহমতুল্লাহ আলাইহি। আপনি যে তিন চিল্লা দিলেন, আপনি 30 দিনও তো কোনো আলেমের সোহবতে দেন নাই। হ্যাঁ, আপনি বলবেন আমি তো মাদ্রাসায় আসি যাই, হুজুরদের সাথে ভালোবাসা আছে, চলাফেরা আছে, মহব্বত করি। হ্যাঁ, সব যদি মহব্বতে হইতো তাহলে মহব্বত দিয়ে আবু তালেব ওইখানে যাইতো যেখানে দুনিয়ার কোনো নবী রসুল, কোনো নবী রসুল ব্যতীত কোনো সাহাবি পৌঁছার ক্ষমতা ছিল না। আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসত তো কেউ আল্লাহ রসুলকে, কি মনে হয় বুঝাইতে পারিনি, আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসা, কয় বৎসর ভালোবাসতেন, 44 বৎসর, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস যেদিন আল্লাহ রসুলের বয়স ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 44 বৎসর 10 দিন পাতিজাকে পাস, সর্বপ্রথম পাত্রীটা চয়েস করছেন আবু তালেব, আম্মাদান খাদিজাতুল কুবরাকে চয়েস করছেন আল্লাহ রসুল না, আবু তালেব। কে বিয়ের খুতবা কোন হুজুরে পড়াইছে,
আবু তালেব পড়াইছে বিয়ের খুতবা, তার খুতবা পড়াইতেছে মোহাম্মদ রসুল্লাহ। চিনেন কাকে বলে? এটা তো জানি না যে মোহাম্মদ রসুল্লাহকে। আমাদের দশা তো এটাই, হায় হায় হায়। আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য ছিল, কারো কপালে কিছু লাগায় দিলে ও গাছ দেখা যায় পয়সা ফালায় দেয়, কিনলে ও এটার কদর বুঝে না, তো এই জন্য পয়সা ফালায়। আমরা উন্মত হয়েছি, কদর বুঝি না যে আমরা কার উন্মত। উনি কে? ওই নবী কে? ওই রসুল কে? রসুল চিনি না। ওলামা মানবে কি না মানবে না জানি না আমি, ওলামা মানবে কি মানবে না আমি জানি না, আবার বিরুদ্ধে লেখে কিনা এটাও সন্দেহ আছে, কিন্তু বলেই ফেলি ঠিক না, কি বলা ফেলবো, বলেই ফেলি। আবু আমাদেরকে ওই রসুল দিছেন যার দিকে তাকায়া, যার উম্মতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের দাবিকে উঠায় নিছে। আল্লাহ প্রথম বলছেন আতিউল্লাহ আমাকে মানো, কিন্তু যখন প্রশ্ন চলে আসছে আপনাকে তো চোখেই দেখি না, আপনার কথা তো কানেই শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানি তো মানি কি কইরা, তো আল্লাহ মনে হয় এই দাবিকে সরায় নিয়া ওই জায়গায় বসায় দিতেছেন আতিউর রসুল, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানলেই হবে। হায় হায় রাগ হবেন না, আমরা মাঝে মাঝে খারাপ লাগে, আমার উপরও আমার খারাপ লাগে, সবার উপরেই খারাপ লাগে, নিজেকে তো খুব হাইলাইট করি ঠিক না, নিজেকে খুব হাইলাইট করি, আমরা মুরব্বী করে খুব হাইলাইট করি, নিজেকে খুব হাইলাইট করি, মার্কাসকে খুব হাইলাইট করি, আরে আল্লাহ আল্লাহ রসুলকে কতটুকু হাইলাইট করো এটা বলো আগে। হাইলাইট হওয়ার জিনিসই তো দুইজন, কয়জন? কে? আল্লাহ আর কেউ হাইলাইট নাই, সব হাইলাইট তো কয়, চাঁদের কোনো আলো নাই, আলো পায় করতে গা কয় সূর্যের থেকে, তুমি হাইলাইট তো মোহাম্মদুর রসুলুল্লাহর কারণে হাইলাইট, তুমি হাইলাইট তো আল্লাহর কারণে হাইলাইট, তোমার ব্যক্তিগত কোনো আলো নাই, আলো তো ওই দুই জায়গার থেকে আসে, তুমি নিজেকে এত হাইলাইট করো কেন, নিজেকে কেন হাইলাইট করো, হাইলাইট তো ওই দুইজন কে, আল্লাহ 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 আল্লাহ, কথা অনেক দূর চলে গেছে। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ, আল্লাহ ফুটলেই আকর্ষণের পাত্র হয়, সাহাবা ফুটন্ত ছিল, আল্লাহ ওয়ালারা ফুটন্ত, ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, কেরামত গুলা সব এটার প্রমাণ, কেরামত গুলা এটার প্রমাণ, কেরামত হলো এটার প্রমাণ যে এরা ফুটন্ত, সৃষ্টি এদের দিকে আকর্ষিত, সাহাবাদের দিকে আকর্ষিত, এখন ম্যাগ ডাকলেও আসে, নদীতে চিঠি দিল পানি ছাড়ে, মাটিতে টোকা দিল ভূমিকম্প দুরবিত হয়, অগ্নিগিরিকে ইশারা করলে নিজের জায়গায় যে আবদ্ধ হতে পারে, এরকম এক না দুই না, কেয়ামতের সকাল পর্যন্ত এরকম হইতেই থাকবে, হাজারো কেরামত হইতেই থাকবে, আল্লাহওয়ালাদের দ্বারা আল্লাহ হওয়াবে, আর আল্লাহ দেখাবে যে এরা সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র। এখন যদি বলি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র আপনার কাছে, তো আল্লাহ এটাও ঘোষণা দেয় আমার কাছে আকর্ষণের পাত্র বিদায়িত, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র, কেন সর্বপ্রথম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, রসুলের কাছে আকর্ষণের পাত্র আল্লাহর কাছে, রসুলের কাছে, নাইলে এই হাদিস কেন আসতো? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কেউ যখন আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে ইন্নি উহিব্বু ফুলান ফা আহবিব, আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো, তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে এইখানেই শেষ, না এখন তুমি আমার আরশের নিচে এলান করো, তারপরে বলে এইখানেই শেষ, বলে না
তখন সপ্তম আকাশে এলান করো, প্রত্যেক আকাশে নিচের দিকে নামতে থাকো আর এলান করতে থাকো, দুনিয়ার আকাশ পর্যন্ত এলান হয়। তারপরে জিজ্ঞেস করে এখানেই শেষ? বলছে না, বলছে এইবার আকাশের নিচে এলান করো, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ওয়া জিব্রিল ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ফায়া আহলাল আরদি আহিব্বু ফুলান। এ আকাশের নিচওয়ালারা জমিনওয়ালারা অমুককে ভালোবাসো, ফায়ানজিলু লাহুল কবুল, তারপরে তার নামের সিক্কা আল্লাহ বানায় ছাড়েন। সিক্কা চিনেন? তার নামের নোট চলতে থাকে সমগ্র সৃষ্টির ভিতরে, তার নামের চলতে থাকে, আকর্ষণের পাত্র। কিন্তু শর্ত হলো দিনেই কথা, যখন আমি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনি, চুপচাপ নড়াচড়া ছাড়া, আর আমার দিলে যেন গাথে দোয়া করতে থাকা যে আল্লাহ দিলে গাইথা দেন, দিলে গাইথা দেন, দোয়া করতে থাকা। আর দিলে যখন গাথা হবে তখন আমল সহজ হবে, আমল সহজ হবে, আমল সহজ। আর আমল যখন হবে কসম খোদার আকর্ষণের পাত্র হয়ে যাবে, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র, আকর্ষণের পাত্র হব। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি, আমি রমজানের কাছে যাব, কেন আমিও তো রোজার ভিতরে বসে আছি, যাব কিন্তু একটু ঘুরা যেতেছি আর কি। ঠিক আছে, একটু ঘুরা গেলে অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো, আর শর্টকাট গেলে গন্তব্যে তো পৌঁছা যাব, কিন্তু অনেক কিছু দেখা হবে না, এই জন্য একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদের। আকর্ষণের পাত্র যখন আমল হয় তো আকর্ষণের পাত্র হয়। ফুল কিন্তু নিজে নিজে ফুটে না, মৌসুম তাকে ফুটায়। কি মৌসুম ফুটায় না? কি আপনাদের বাড়িতে আগে ছিল টাইম ফুল, কি চিনেন? হ্যাঁ চিনেন, ওটা কিন্তু সময় মতোই ফুটে, ঠিক না? টাইম হইতে দেরি আর ফুটতে দেরি হয় না, টাইম ফুল, টাইম ওকে ফুটায়, আবার মৌসুম ফুলকে ফুটায়। মৌসুম বুঝেন তো? ঋতু ফুলকে ফুটায়, ফলকে ফলায়, ফলকে ফলায়। যদিও ফুল ফুটলে মানুষ আকর্ষিত হয়, যুবকরা ভালো বসবে, বয়স্করা খুব কম বসবে, কেন যুবকরা বোঝে প্রতি বছর ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের আকাল পড়া যায়, ঠিক না? হ্যাঁ, ওরা বুঝে ফুল কিরকম আকর্ষণের জিনিস, ঠিক না? ঠিক কোন আপনারা তো বুঝবেন না, বুঝেন 14 তারিখ কি জানেন? পুরো হয়ে গেছেন প্রত্যেকে জানবেন, যুবকরা ভালো জানে এটা। তবু কোনো কিছু খেয়াল না থাকলেও বৎসরে কয়েকটা দিন খুব খেয়াল থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও রোজার ভিতরে আসছে 14 তারিখ, কিন্তু রোজার ভিতরে পয়লা বৈশাখ, আজকে কয় তারিখ? 8 তারিখ, ঠিক না? কালকে 9 তারিখ, 14 তারিখে পয়লা বৈশাখ, রোজার দিন আসছে, রোজার দিন 14 তারিখ পয়লা বৈশাখ, ঠিক না? এটা তো আমাদের মনে আছে, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়, ঠিক না? রোজা হোক তাতে কি আসে যায়, যাক এটা আমার আলোচ্য বিষয় না, কেন আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, বুঝাইতে চেষ্টা করেন, আল্লাহ বুঝান, রসুলও বুঝান, আল্লাহ মানুষকে বাধ্য করেন না, যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকেও ওই কথা সত্য করতে পারতেন। যদিও সত্য না, যদিও শেখ ফরিদ উল্টায় জিকির পা উপরে দিয়া মাথা নিচে দিয়া বলে 37 বছর জিকির করছে, যদিও কথাটা সত্য না, কিন্তু প্রচলন আছে, ঠিক না? শুনছেন নাকি কোনোদিন? প্রচলন আছে, ঠিক না? কথাটা ঠিক না, কিন্তু আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে সত্য এটাই, পা উপর দিয়া মাথা নিচের দিক দিয়ে আমাদেরকে দাঁড় করায় রাখতে পারতেন।
হাদিসে আছে কিয়ামতের দিন কিছু লোক ঠোঁটের উপরে হাইটা আসবে, ঠোঁট দিয়া, ঠোঁট দিয়া, পাও দিয়া হাইটা আসবে না, ঠোঁট দিয়া হাইটা আসবে। যেমন শামুক হাঁটে মুখ দিয়া, ঠোঁট দিয়া হাঁটে শামুক। অনেক প্রাণী আছে ঠোঁট দিয়া হাঁটে, ঠোঁট দিয়া হাঁটতে হাঁটতে আসবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়া হাঁটবে কি করে? বলছে, যে আল্লাহ পাও দিয়ে হাঁটাইতে পারে ওই আল্লাহ ঠোঁট দিয়েও হাঁটাইতে পারে। এটা কষ্টের চিত্র, বলছে কষ্টের চিত্র। এই অবস্থায় কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পারে উল্টা লটকায় রাখতে আমাদের, না পারেন না? কোনোদিন তো ভাবি না, ঠিক না? না ভাবি, কোনোদিন তো ভাবি না যে আল্লাহ কি পারে কি পারে না, কোনোদিন তো ভাবি না। যদি ভাবতাম তাহলে নাফরমানি রমজানে